আওয়ামী লীগের তিন সংগঠনের তারুণ্যের শান্তি সমাবেশে বিশাল মিছিল সহ অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। সমাবেশের পুরো সময় ধরে বৃষ্টি উপেক্ষা করেই তিনি ছিলেন কর্মী বেষ্টিত। মঞ্চ থেকে আহ্বান জানানোর পরও শামীম ওসমান নেতাকর্মীদের সাথে ছিলেন স্লোগানে মুখর। এদিকে তারুণ্যে এই শান্তি সমাবেশের কথা বলেছেন বিএনপি জামায়াতের সময় নির্যাতিতা সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমা আর জিয়ার শাসনামলে হত্যার শিকার সামরিক অফিসারদের স্বজনদের সংগঠন মায়ের কান্নার আহ্বায়ক। কেমন করে বলেন মানবতার কথা, আপনার কি লজ্জা হয় না?